নমস্কার আমি স্পন্দিতা মুখার্জি নিয়ে চলে এসেছি দর্শন চর্চা সংক্রান্ত আরো একটি ভিডিও আজকের বিষয়টি হলো অ্যাপ্লাইড এথিক্স সংক্রান্ত নেটের সিলেবাসে যে অ্যাপ্লায়েড এথিক্স দশম চ্যাপ্টারটিতে টেন্থ চ্যাপ্টারটিতে রয়েছে সেই অ্যাপ্লাইড এথিক্সের একটা অংশ হলো ফিলোজফিক্যাল কাউন্সেলিং আর এই ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ওপরই আমি সংক্ষেপে আলোচনা করব। পুরো বিষয়টা কি কী আলোচনা করতে চলেছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন অনুরোধ রইল এই টপিকটা নেটসেটের ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযুক্ত কারণ এটা নেটের সিলেবাসে থাকে এবং টেন্থ চ্যাপ্টারে অ্যাপ্লাইড ফিলোজফি বলে যে চ্যাপ্টারটি রয়েছে তার একদম শেষ পোর্শানে এই ফিলোজফিকাল কাউন্সেলিংয়ের ধারণাটি নিয়ে আলোচনা করা হয় যেটি নেটসেটের পরীক্ষা এক প্রশ্ন যেটি থেকে আসতে পারে আজকে আমি সেই ফিলোজফিকাল কাউন্সেলিং নিয়েই আলোচনা করতে চলেছি তো ফিলোজফিক্যাল কাউন্সেলিং কি। ফিলোজফিক্যাল কাউন্সেলিং কীভাবে অন্যান্য ধরনের কাউন্সেলিংয়ের থেকে ডিফারেন্ট আর নেটসেটে এর থেকে কতটা প্রশ্ন আসতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা আজকের ভিডিও করতে চলেছি পুরোটা জানার জন্য সেই সব ভিডিওটা দেখতে হবে এবং তাতে অনেক ইনফরমেশনসও পাবেন এই টপিকটা আগে সেটের সিলেবাসে থাকতো না এটা নতুন অ্যাড করা হয়েছে তাই খুব সংক্ষেপে এই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি ফিলোসফিক্যাল কাউন্সেলিং কী সেটা শুরু করার আগে প্রথমে একটু বলে নেওয়া দরকার অ্যাপ্লাইড ফিলোসফি কী অ্যাপ্লাইড ফিলোজফি হলো দর্শনের এমন একটা ক্ষেত্র যেখানে দর্শনের বিভিন্ন বিষয়ের প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করা হয় দর্শনের যে তত্ত্বগত ধারণা আমরা লাভ করি সেই তত্ত্বগত ধারণাকে কীভাবে আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি এবং তার মাধ্যমে আমরা ব্যবহারিক জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি আমাদের ব্যবহারিক জীবনে যে সকল সমস্যা সৃষ্টি হয় তার সমাধান পেতে পারি সেই সব নিয়ে আলোচনা করা হয় অ্যাপ্লাইড এথিক্সে অ্যাপ্লাইড এথিক্সের অনেকগুলি ভাগ আছে এর মধ্যে মূল তিনটি উপবিভাগ যেটি বর্তমানে করা হয়ে থাকে সেটি হল বায়োমেডিক্যাল এথিক্স বিজনেস অ্যান্ড প্রফেশনাল এথিক্স এবং এনভায়রমেন্টাল এথিক্স এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন ফিলোসফি অফ টেকনোলজি মেডিক্যাল এথিক্স মিডিয়া এথিক্স প্রফেশনাল এথিক্স লিগাল এথিক্স ইত্যাদি এই সব এথিক্স নিয়ে তো আলোচনা করা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে দর্শনের প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবো তাই নিয়ে আলোচনা করা হয় তো এই সবের প্রসঙ্গে যে পয়েন্টটি আসে সেটি হলো ফিলোজফিক্যাল কাউন্সেলিং ফিলোজফিক্যাল কাউন্সেলিং কি অ্যাপ্লাইড ফিলোজফির এই যে প্রায়োগিক দিক তার মূল একটা বিষয় কিন্তু ফিলোজফিক্যাল কাউন্সেলিং এই যে অ্যাপ্লাইড ফিলোজফি এর মূল কথা হল তত্ত্বচর্চাকে চর্যায় পরিণত করা অর্থাৎ ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারা দর্শনের প্রায়োগিক দিক প্রসঙ্গে যে ধারণাটি প্রথম উঠে আসে সেটি হলো ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণা তো এই ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণাটির প্রধান প্রচেষ্টা হলো প্রতিদিনের জীবনের যে সকল সমস্যা রয়েছে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে সেই সকল সমস্যার সমাধান কিভাবে সম্ভব তার চেষ্টা করা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন মানুষের যে সাইকোলজিক্যাল বা বিভিন্ন ধরনের সমস্যা হয় বা প্রতিদিনের জীবনযাত্রায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সকল সমস্যার সমাধানের প্রচেষ্টা করা হয় প্রাচীনকাল থেকেই দেখা যায় যে দার্শনিকগণ বাস্তবিক ও ব্যবহারিকভাবে পরামর্শদাতা তথা কাউন্সিলারের ভূমিকা পালন করে থাকেন কাউন্সেলার অর্থ মন্ত্রণাদাতা বা পরামর্শদাতা জীবনে কিভাবে সঠিকভাবে চলা যায় কিভাবে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এই সকল ক্ষেত্রে যিনি পরামর্শদানের মাধ্যমে একটা সঠিক জীবন জীবনযাপন করতে সহায়তা করেন তিনিই হলেন কাউন্সেলার বা পরামর্শদাতা আর দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে যিনি এই পরামর্শ প্রদান করেন তিনি হলেন ফিল ফিলোজফিক্যাল কাউন্সেলার তো এটি হলো ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের মূল ধারণা দার্শনিকগণ সর্বদাই চেষ্টা করেছেন মানুষের কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করতে জীবনযাত্রার মান উন্নয়ন কীভাবে ঘটানো যায় কিভাবে একটা সুস্থ জীবনযাপন করা যায় তার প্রচেষ্টা করতে আত্মতত্ত্ব সঠিকভাবে জীবনযাপন করার কৌশল এই সকল স কিছু সম্পর্কে এই সব বিষয় সম্পর্কে দার্শনিকগণ সাধারণ মানুষকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসেন আর এই পরামর্শকে একটা সদার্থক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করে যখন মানুষ সেটিকে তার জীবনযাপনের ক্ষেত্রে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারে তখনই সে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হয় মানুষ যখন নিজে নিজের জীবনযাপন করার কৌশল বা বিভিন্ন সমস্যার সমাধানের অক্ষম হয়ে পড়ে তখন তার একজন পরামর্শদাতার প্রয়োজন আর সেই পরামর্শদাতাই তাকে জীবনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়তা করেন এই উপদেশটাই হলেন একজন প্রকৃত দার্শনিক আর একজন প্রকৃত দার্শনিকই পথভ্রষ্ট মানুষকে সঠিক পথ দেখাতে সক্ষম হন তাকে অনুপ্রেরণা দেন শান্তিপূর্ণভাবে বাঁচার সুখে বাঁচার পরামর্শ দান করেন আত্মজ্ঞান লাভে সহায়তা করেন যিনি এই কাজটি সঠিকভাবে করে উঠতে সক্ষম হন তিনি একজন প্রকৃত পরামর্শদাতা রূপে গণ্য হন তাকেই ফিলোজফিক্যাল কাউন্সেলার হিসেবে গণ্য করা যায় বর্তমানে এই ফিলোসফিক্যাল কাউন্সেলিংয়ের ওপর বিভিন্ন কোর্সেসও রয়েছে যেখানে মানুষ ফিলোসফিক্যাল কাউন্সেলিং কিভাবে করা সম্ভব তা শিখে অন্যান্য সাধারণ মানুষের সাহায্য করতে পারে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাব দর্শনকে কেবল চর্চা হিসেবে নয় চর হিসেবে বিশেষত ভারতীয় দর্শনে দর্শনকে চর হিসেবে গণ্য করা হতো অর্থাৎ আমরা যে তত্ত্বজ্ঞান লাভ করছি তার ব্যবহারিক প্রয়োগই হল চর বর্তমানে সেই ধারণাটি আবার উত্থাপিত হয়েছে এবং বর্তমানে দর্শনের একটি প্রায়োগিক দিকের উদ্ভাবন করা হয়েছে যেটি অ্যাপ্লাইড ফিলোজফি নামে পরিচিত আর সেই অ্যাপ্লাইড ফিলোজফির অন্তর্গত একটি প্রধান অংশ হচ্ছে ফিলোজফিকাল কাউন্সিলিং যেটার মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের প্রচেষ্টা করা হয় গত কয়েক শতকে দর্শন চর্চায় অধিক মাত্রায় তাত্ত্বিক গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছিল তবে গত কয়েক দশকে সেটি আবার পুনরায় তাত্ত্বিক থেকে ব্যবহারিক প্রয়োগে কীভাবে দর্শনকে আনা যায় তার প্রচেষ্টাও শুরু করা হয়েছে এই গত কয়েক দশকে অনেক মহান দর্শন অনুশীলনকারীরা পুনরায় প্রচেষ্টা করছেন এই দর্শনকে কিভাবে তত্ত্বগত দিক থেকে পুনরায় ব্যবহারিক প্রয়োগে ফিরিয়ে আনা যায় দর্শনের আদি শিকড় রয়েছে চর্চা এবং চর্যা ও ভয়ের মধ্যে অর্থাৎ কেবল তত্ত্বজ্ঞান নয় সেই তত্ত্বজ্ঞানকে সঠিকভাবে অনুধাবন করে কিভাবে তাকে ব্যবহারিক প্রয়োগে আনা যায় সেটি হলো দর্শনের মূল লক্ষ্য আর ব্যবহারিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারার মধ্যেই আছে দর্শনের প্রকৃত সার্থকতা দর্শনের এই প্রায়োগিক দিক থেকে মূল যে ধারণাটি উঠে এসেছে এটি হলো ফিলোসফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণা বা দার্শনিক পরামর্শদানের ধারণা এই ফিলোসফিক্যাল কাউন্সেলিংয়ের যে ধারণাটি এটি বর্তমানে একটি স্বীকৃত পরামর্শদানের ধারণা এবং অনুশীলনের বিষয় হয়ে উঠেছে বর্তমান যে পরিস্থিতি এই অতিমারি আবহে এই ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণাটি অতি জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে এই অতিমারি পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগছেন আর তার ক্ষেত্রে এই কাউন্সেলিং কাউন্সেলিংয়ের ধারণাটি কিন্তু অত্যন্ত উপযোগী সঠিক দার্শনিক পরামর্শের মাধ্যমে তিনি তার যে সমস্যা সেখান থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবন যাপন করতে সক্ষম হতে পারেন ফিলোসফিক্যাল কাউন্সেলিং ছাড়া আমরা আরও অনেক প্রকারের কাউন্সেলিংয়ের ধারণা পেয়ে থাকি যেমন সাইক্রেটিক কাউন্সেলিং সাইকোলজিক্যাল কাউন্সেলিং রিলিজিয়াস কাউন্সেলিং প্রভৃতি কিন্তু এই যে এই কাউন্সেলিংগুলো কিন্তু ফিলোজফিক্যাল কাউন্সেলিং নয় ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণাটি কিন্তু এই তিন প্রকার এর থেকে সম্পূর্ণ ভিন্ন সাইক্র্যাটিক কাউন্সেলিং এবং সাইকোলজিক্যাল যে কাউন্সেলিং এক্ষেত্রে প্রথমে রোগ নির্ণয় করা হয় এবং তার জন্য যথাযথ চিকিৎসা করা হয় যেমন আমাদের দেহের কোনো রোগ হলে প্রথমে রোগ নির্ণয় করে তার ওষুধ দেওয়া হয় চিকিৎসা করা হয় সাইক্র্যাটিক এবং সাইকোলজিক্যাল এর ক্ষেত্রেও ঠিক একইভাবে মানসিক রোগের চিকিৎসা করা হয়ে থাকে কিন্তু ফিলোজফিক্যাল কাউন্সেলিং এইরকম নয় ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণাটা সম্পূর্ণ আলাদা এই ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের যে ধারণাটা এটা কিন্তু চিকিৎসা সংক্রান্ত নয় বা মানসিক রোগ সংক্রান্ত নয় এক্ষেত্রে রোগ নির্ণয় করে ওষুধ দেওয়া বা চিকিৎসা করা হয় না এক্ষেত্রে কাউন্সেলিং করা হয় চিকিৎসা নিরপেক্ষভাবে দার্শনিক পরামর্শের দ্বারা বিভিন্ন রকম যে মানসিক সমস্যা সেই সমস্যার সমাধান করা হয় মানসিক রোগের চিকিৎসা করা হয় না মানসিক সমস্যার সমাধান করা হয় দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে হয়তো এক দিক থেকে দেখলে এক মনে হতে পারে কিন্তু এই দুটো ধারণা এক নয় সাইকোলজিক্যাল বা সাইক্রেটিক কাউন্সেলিং যেটা সেটা আলাদা এবং ফিলোসফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণাটা আলাদা তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে এই সাইক্রেটিক বা ও সাইকোলজিক্যাল যে কাউন্সেলিং করা হয়ে থাকে সেক্ষেত্রে পরামর্শদাতারা কিন্তু প্রায়শই দার্শনিক উৎস থেকে অনুপ্রেরণা গ্রহণ করে থাকেন বা প্রশিক্ষণ নিয়ে থাকেন ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণাটা রিলিজিয়াস কাউন্সেলিং থেকেও ভিন্ন ফিলোজফিক্যাল কাউন্সেলিং রকম ধর্মীয় প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত নয় এই দার্শনিক পরামর্শদানের ক্ষেত্রে কোনো ধর্মীয় প্রতিশ্রুতি দেওয়া হয় না তাহলে এবার প্রশ্ন উঠে ফিলোজফিক্যাল কাউন্সেলিং কি ফিলোসফিক্যাল কাউন্সেলিং বা দার্শনিক পরামর্শ সাধারণত জীবনযাপন কৌশল পেশা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রেরণাদায়ক পরামর্শ দান করা হয় সঠিকভাবে বাঁচার উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা হয় যাতে মানুষ নিরাশ হয়ে গিয়ে জীবন বিমুখ না হয়ে পড়ে এরকম উপদেশ প্রদান করা হয় যার মাধ্যমে মানুষ নতুনভাবে বাঁচার উৎসাহ পেতে পারে এই ধারণাটি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ভাষা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দার্শনিক পরামর্শ দানের মাধ্যমে মানুষের যে সাধারণ মানুষের যে মানসিক সমস্যা সেটাকে দূর করার চেষ্টা করা হয় এই ফিলসফিক্যাল কাউন্সিলিং হলো দর্শনের পরিসরের এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে সুস্থভাবে বাঁচার জন্য সঠিক পরামর্শ দানের কাজ করে শেষ করার আগে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে ফিলোজফিক্যাল কাউন্সিলিংয়ের এই যে ধারণাটি দর্শনের এমন এক প্রকার প্রায়োগিক সাম্প্রতিক প্রায়োগিক দিক যেটি প্রাচীনকালে ব্যবহৃত হতো আর বর্তমানে এই যে অতিমারী আবহ বর্তমানে এই যে পরিস্থিতি যেটি এই দার্শনিক পরামর্শ দানের বিষয়টিকে আরও নতুনভাবে জাগিয়ে তুলেছে বর্তমানে এর প্রয়োগ অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে আর এর মাধ্যমে একজন মানুষ যিনি মানসিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বিভিন্নভাবে জীবনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যার সমাধান করতে সাহায্য করে এই ফিলোজফিক্যাল কাউন্সেলিংয়ের ধারণা এক কথায় ফিলোজফিক্যাল কাউন্সেলিংকে তত্ত্বদর্শনের প্রায়োগিক বা ব্যবহারিক দিক বলা যেতে পারে তো এই ছিল ফিলোসফিক্যাল কাউন্সেলিং সংক্রান্ত যে ধারণা সেটির সংক্ষিপ্ত আলোচনা খুব বেশি আলোচনা এখানে আমি করতে পারছি না কারণ বিষয়টি এন টিএনএটের সিলেবাসে অতি সম্প্রতি যুক্ত করা হয়েছে এবং এ সম্পর্কে যে খুব বেশি প্রশ্ন আসে এমন কথা বলবো না তবে একটা দুটো কোয়েশ্চেন আসতেই পারে এবং বেশিও আসতে পারে সেটা তো আর বলা সম্ভব নয় তবে প্রশ্ন আসতেই পারে তাই বিষয়টি জেনে রাখা এবং পড়ে রাখা অত্যন্ত জরুরি আর যেহেতু এই অতিমারি আবহে এই ফিলোসফিক্যাল কাউন্সেলিং বিষয়টি অতিমাত্রায় প্রাধান্য লাভ করেছে ফলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে কীরকম প্রশ্ন আসবে বা কি প্রশ্ন এই সম্পর্কিত দিতে পারে সেটা তো ওইভাবে বলে দেওয়া সম্ভব নয় যেহেতু বিষয়টা নতুন তো আমি চেষ্টা করব এই সংক্রান্ত প্রশ্ন পেলে আমার শর্ট ভিডিওজে সেই ফিলোসফিক্যাল কাউন্সিলিং সংক্রান্ত প্রশ্নগুলি দিয়ে আপনাদের সাহায্য করার আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে রাখি আমি আমার এই দর্শন চর্চা সংক্রান্ত আলোচনা আমার চ্যানেলে শুরু করার পর টেলিগ্রামেও একটি চ্যানেল তৈরি করেছি যেখানে আমি আমার এই দর্শন চর্চা সংক্রান্ত যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর আপডেট দিতে থাকবো এবং দরকার মতন কুইজও করব তো আপনারা যদি দর্শন চর্চা সম্পর্কিত আরও আপডেট পেতে থাক পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রামের লিঙ্কটিতে জয়েন করবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার